পাতা বের করো শিগগিরই, ভুলে যেও না আমি কিন্তু তোমার টিচার। আমি কিন্তু অনেক রাগি স্টুডেন্ট। হ্যাঁ, আমার কথা যেই টিচার শোনে না তাকে কিন্তু আমি ব্যাগ থেকে তেলা পোকা বের করে খাওয়াই দিই। আম্মা কি বলে জানে মান, ভাবে জানে মান, শিগগির এদিকে আসো। আমি তাহলে এমন মিথ্যে মিথ্যে নালিশ করব যে আপনার তো টিচারগিরি ছুটে যাবে, সাথে সাথে আপনাকে ঘর থেকেও বার করে দেবে। হায় আল্লাহ, কি বল আমি কোন ফান্দে এসে পড়লাম। লাই লাই লাম তাসো বানা কাইনি। জানেমান ঠিকই বলেছিল, এটা যেমন তেমন স্টুডেন্ট না, পাক্কা বিচ্ছু একটা। আমি এর খবলে পড়েছি, বুঝছি একে আদর যত্ন করে সামলাতে হবে। ছোট বাবু সোনা পাখি, ছোট মানুষের কি রাগ থাকতে হয় বলো? আমি তোমার টিচার হতে পারি, বাট আমরা বন্ধুর মতো। হ্যাঁ আসো আমরা পড়াশোনা করি। কেন জানবো না, তুমি একটা সুইট বার্ড, তোমার নাম পাখি। বিচ্ছু, বিচ্ছু পাখি, বিচ্ছু জানেন? আমাকে সবাই বিচ্ছু পাখি বলে। সেটা আর বলা লাগবে না। আরে যে, আমাকে পড়ানোর সবচেয়ে মেইন রুলসটা আপনি এখনো জানেন না, সেটা হচ্ছে আমাকে বেশি স্ট্রিক্টলি পড়ানো যাবে না। আমি ফাঁকি বাজি স্টুডেন্ট, আমি বেশি পড়তে পছন্দ করি না, আমি কথা কথা ভুলে যাই, আমাকে বেশি প্রেশার দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সব সময় আমার কথা শুনতে হবে, না হলে কিন্তু ওই যে আপনার শাশুড়ি আছে না, উনি কেমন আমি জানি, এমন এমন কথা বলে ওনার কানে ঢুকাবো, উনি আপনাকে একদম চাপটা করবে। হ্যালো, কি কি বলো? শুনেন, আজকে ফার্স্ট ডে বলে কিছু বলতেছি না, নেক্সট টাইম আমাকে পড়ানোর আগে দুই প্যাকেট চিপস, তিন প্যাকেট ওয়েফার আর তিন প্যাকেট চকলেট নিয়ে বসবেন। পড়ার সময় এত খাওয়া দাওয়া করলে তুমি পড়বে কখন? পড়ার সময় কি এত খেতে হয় বলো? আর তাছাড়া আমি নিজেই তো দেখতে পাচ্ছি তোমার ব্যাগ ভর্তি কত চকলেট চিপস তুমি অলরেডি নিয়ে এসেছো, আমার আবার আনতে হবে কেন? খেতে খেতে আমি পড়তে পছন্দ করি, না হলে আমার মাথায় কিছু ঢোকে না, একদম ওগুলো নিয়ে বসবেন, আমি খাবো আর আপনি আমাকে পড়াবেন। বুঝছি, এটা খাওয়ার ফটো, এটাকে খাইয়ে খাইয়ে পটাতে হবে। পাখি শোনা, শুধু চকলেট চিপস কেন, তোমার জন্য আমি মোয়া, মুড়ি গুড়মুড়ির মোয়া খেয়েছো কখনো? আমরা আমাদের গ্রামের বাড়ি মোয়া খেতে খেতে বড় হয়েছি, তোমাকেও আমি দেব, তুমি মজা করে মোয়া চকলেট চিপস খাবে আর পড়বে, ঠিক আছে? অবশ্যই, আমি তোমাকে মোয়া খাইয়ে খাইয়ে পড়াবো। আগেকালের টিচাররা ধোলাই খাইয়ে খাইয়ে পড়াতো, কিন্তু আমি সেই টিচার নই, আমি তোমাকে চকলেট চিপস মোয়া খাইয়ে খাইয়ে পড়াবো, তুমি খাবে আর পড়বে। তোমাকে আমি সব কিছু দিব, আজকের মতো তুমি তুমি যা এনেছো এগুলো খাও পড়ো, আমি তোমাকে কালকের থেকে রেগুলার সব কিছু এনে দেব, ঠিক আছে? শোনো পাখি শোনা, আমি তোমার সাথে বন্ধুত্বপূর্ণ টিচারগিরি করতে চাই, ওই যে কথা কথায় ধোলাই দিয়ে যে টিচাররা স্টুডেন্টকে শায়েস্তা করে, আমি সেরকম নই, তুমি আমার বন্ধুর মতো থাকবে আর আমরা মন দিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? আর শোনো, আমরা যদি শুধু এই গান বাজনা করি, গল্প করি আর পড়াশোনা না করি, তাহলে কিন্তু ওই যে জোসনা ম্যাডাম, মর্জিনা ম্যাডাম এসে তোমাকে পড়ানো শুরু করবে, আমার কাছে আর পড়তে দিবে না, তো এটা কি ভালো হয় না, আমরা সব কিছু মজা করি আবার পড়াশোনাও করি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি তোমার কোনো হোমওয়ার্ক আর পড়াশোনা থাকলে বের করো, বের করো। আমাকে অনলাইনে স্কুল থেকে কতগুলো হোমওয়ার্ক দিয়েছে, এগুলো আমাকে 10টা প্রোভার্ব দিয়েছে, প্রোভার্ব এগুলো এক্সপ্লেইন করতে বলছে, আর আর বলছে যে এগুলোর মানে বুঝতে, আমি না কিচ্ছু বুঝি না, আপনি আমাকে বুঝায় বুঝায় বলবেন। হ্যাঁ
প্রভাব মানে বাগধারা। আমার ছোটবেলা থেকে বাংলা ব্যাকরণ বাগধারা খুবই পছন্দ, আর আমি তোমাকে এমন এমন এক্সাম্পল দিয়ে বোঝাবো যে তুমি জীবনেও ভুলবে না। হ্যাঁ, শুরু করো। এগুলো তো একদম ইজি, তুমি কখনো ট্রাই করনি, পড়নি? কোনো সমস্যা নেই, ভুলে গেছো তো কি হয়েছে, আমি তোমাকে সব মনে করিয়ে দেব। তুমি একটা পর একটা আমাকে পড়ে শোনাও। হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে আমরা কুড়মুড় করে চকলেট বিস্কিট খাবো। ওকে, শুরু করো। আচ্ছা, এটা আসলে একটা উসিলা মার্কা বাগধারা, মানে কোনো কিছু না জানলে একটা উসিলা দিয়ে সেই না জানাটাকে ঢাকার চেষ্টা করা। এই যে তুমি একটু আগে বললে না যে আমাকে ডান্স করতে, আর আমি বলছিলাম যে আমি পারি না, ধরো আমি ডান্স করতে যেয়ে বললাম উঠোনটা বাঁকাচোকা, আমি বাঁকাচোকা ডান্স, সরি বাঁকাচোকা উঠোনে ডান্স করতে পারি না, এই একটা উসিলা দিয়ে দিলাম, এটা আর কি। তারপরেরটা এটা একদম সহজ। এই ধরো বৃষ্টি হওয়ার আগে কি হয়, মেঘ হয়, মেঘে গর্জন হয়, কিন্তু আমরা মেঘ গর্জন কিছুই দেখলাম না, টুপটাপ করে বৃষ্টি পড়া শুরু করলো, এটা তো আনএক্সপেক্টেড না, এটাই বুঝিয়েছে। এটা কি ছিল? এই টাইপের গন্ধময় এক্সাম্পল না দিলেও পারতে। আচ্ছা আচ্ছা, নেক্সটটা বলো। সোজা আঙ্গুলে গিয়ে, আচ্ছা এর পারফেক্ট এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি। এই যে আমি তোমাকে আদর করে করে পড়তে বলছি বা বলবো, যদি তুমি না পড়ো তো তখন আমি এই যে ডান্ডাটা তোমার জোসা ম্যাডাম দিয়ে গেছে, এটা দিয়ে যখন তোমাকে সাপটা সাপটা করে পেটাবো, ধোলাই দেবো, তখন তুমি অটোমেটিক পড়াশুনো করবে। হ্যাঁ, তো বলছিলাম যে সোজা দিয়ে আঙ্গুল ঢুকিয়ে কখনো ঘি তোলা যায় না, একটু বাঁকা করতে হয়, এটা খুব পারফেক্ট একটা এক্সাম্পল তোমার ক্ষেত্রে। আরে তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন, আমি তো জাস্ট এক্সাম্পল দিলাম, আমি কি তোমাকে এই লাঠি দিয়ে পেটাতে পারি বলো? প্রমিস। হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা আগলের তো মাথা খারাপ, তো মাথা খারাপ হলে যে কোনো কিছু বলে ফেলে, আর ছাগল তো, আচ্ছা তুমি যদি সব বলে ফেলো, আমি তো টিচার, একটু বলি, তুমি শিখো। হ্যাঁ, আর ছাগলে হচ্ছে কাঁঠাল পাতা, যে কোনো পাতা পেলেই খাওয়া শুরু করে, তো ছাগল সব কিছু খায়, এই এটা একটা আর কি। অসৎ সঙ্গ মানে খারাপ সঙ্গ, মানে দুষ্টু সঙ্গ, এর এক্সাম্পল তুমি, তোমার মতো একটা দুষ্টু বাচ্চার সাথে মিশলে অন্য বাচ্চাটাও দুষ্টু হয়ে যাবে, পড়ালেখায় ফাঁকি দিবে, তো তোমার সাথে না মেশায় উচিত, সো এই টাইপের সঙ্গ অ্যাভয়েড করা উচিত, আর তোমার সাথে যারা মিশবে তাদের সর্বনাশ হবে, সো অসৎ সঙ্গে সর্বনাশ। আরে কি হলো, মিসকে ডাকছো কেন? মিসকে ডাকার কি হলো, আমি না তোমার বন্ধু, বন্ধু তো দুষ্টুমি করে যে কোনো এক্সাম্পলও দিতে পারে, তাই না? আমি আপনার বন্ধু হতে চাই না। ছোট বাবু সোনা পাখি, ছোট মানুষের কি রাগ থাকতে হয় বলো? হ্যাঁ, ভেরি গুড। তারপরেরটা হচ্ছে, হ্যাঁ
হ্যাঁ রাইট, জ্ঞানীরা অল্পতেই বোঝে। এক্সাম্পল হচ্ছে যেমন আমি, তুমি, আমি অনেক জ্ঞানী, আমি আপনার অল্প কথাতেই বুঝে গেছি।